বন্ধুরা আমরা এখন হুইডস্টোন ব্রিজ নীতি নিয়ে আলোচনা করব আর আমরা এখানে চিত্রে একটি হুইডস্টোন ব্রিজের ছবি দেখতে পাচ্ছি তো এই হুইডস্টোন ব্রিজ কাকে বলে এসো আমরা দেখি হুইডস্টোন ব্রিজে যে কাজটি করা হবে চারটি রোধ এখানে আমরা দেখতে পাচ্ছি সেই চারটি রোদ হচ্ছে বি কিউ আর এস এই চারটি রোদকে পর শ্রেণীবদ্ধভাবে এমনভাবে সাজানো হবে প্রথমে যাতে করে প্রথমটা প্রথমটা মনে করো পিয়ের এই যে প্রথমটা প্রথমটার প্রথম প্রান্তের সাথে শেষটা মানে আরেক শেষ প্রান্ত মিলে একটা বদ্ধ বর্তনী তৈরি হবে তাহলে এই যে ব্যাপারটা এরকম হচ্ছে পি এর প্রথম প্রান্ত পি এর শেষ প্রান্ত পি এর শেষ প্রান্তের সাথে কিউয়ের প্রথম প্রান্ত এর শেষ প্রান্ত এর শেষ প্রান্তের সাথে এর প্রথম প্রান্ত এসের শেষ প্রান্ত আর এসের শেষ প্রান্তের সাথে আর এর প্রথম প্রান্ত আর আর এর শেষ প্রান্ত যে কোথায় মিলিত হলো পি এর প্রথম প্রান্তের সাথে মিলিত হলো এভাবে একটা বদ্ধ বর্তনী তৈরি হয় এবং যে কোনো দুটো রোধের সংযোগ স্থল এবং অপর দুটো রোদের সংযোগস্থলের মধ্যে খেয়াল করো যে কোনো দুটো রোদের সংযোগস্থল যেমন পি আরের সংযোগস্থল এবং অপর দুটো রোদের সংযোগস্থল মানে এটা অর্থাৎ এই সংযোগস্থলটাকে আমরা সি দ্বারা প্রকাশ করছি এ দ্বারা প্রকাশ করছি আর এই সংযোগস্থলটাকে আমরা সি দ্বারা প্রকাশ করছি এই এ আর সি এর মাঝখানে একটা তড়িৎ কোষ আর চাবি থাকবে এবং অন্য যে দুটো সংযোগস্থল থাকবে দুটো সংযোগস্থলের মাঝখানে কি থাকবে পোষার চাবি থাকবে আর তাছাড়া আরও দুটো সংযোগস্থল থাকবে না যে যেটাকে আমরা বি দ্বারা ডিনোট করছি আর ডি দ্বারা ডিনোট করছি সেই দুটো সংযোগস্থলের মাঝখানে একটা গ্যালভানোমিটার সংযুক্ত থাকে তাহলে এই ধরনের সেট আমরা বলি উইডস্টোন ব্রিজ আর এই উইডস্টোন ব্রিজে যে ব্যাপারটি হচ্ছে বা হবে আমরা যখন এই চাবি কেটাকে বন্ধ করে দিব তখন যেটা হবে এই কোষ থেকে একটা তরিতপ্রবহ আয় এদিক থেকে বের হবে বের হয়ে এটার মধ্য দিকে প্রবাহিত হয়ে এইখানে এসে আবার আই আকারে মিলিত হয়ে কোষের এদিক থেকে ঢুকবে তো এখানে কোষের এই প্রবাহ আইটা কিভাবে তোমার ভাগ হবে এসো আমরা এটা একটু দেখি প্রথমে এই আইটা এ প্রান্তে আসবে এ বিন্দুতে এসে সেটা আই ওয়ান আর আই টু এই দুটো বিন্দুতে ভাগ হবে ভাগ হয়ে দেখো আই ওয়ানটা বি প্রান্তে আসবে আর আই টুটা ডি প্রান্তে আসবে এখন যে ব্যাপারটা আসলে হবে সেটা হচ্ছে যে তোমার যদি বি বিন্দুর বিভব ডি বিন্দুর থেকে বেশি হয় মানে যদি ভিবিটা ইজ গ্রেটার দেন ভি ডি হয় তখন বন্ধুরা কি হবে তখন বি থেকে ডি এর দিকে কারেন্ট প্রবাহিত হবে তখন যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে এই আই ওয়ানের আবার একটা অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং যেই প্রবাহিতর মানটা হচ্ছে তোমার আই জি এবং সেই আই জিটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ডি বিন্দুতে আসবে আর বাকি যে অংশটা সেটা আই থ্রি আকারে কিউ এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোথায় যাবে বলতো এই সি বিন্দুতে আসবে আর এই ডি বিন্দুতে ওই যে আই ওয়ানের একটা অংশ আইজি এসেছিল সেই আইজি আর এই যে আই টু এ দুটো একত্রে মিলিত হয়ে আই আকারে তোমার এস এর মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং সি বিন্দুতে এসে পৌঁছে এবং সি বিন্দুতে এসে পৌঁছে যেটা হবে আলটিমেটলি সেটা তার মোট প্রবাহ হচ্ছে তোমার এই এখানে এসে সি বিন্দুতে আবার আই মিলিত হবে এখন যদি উল্টো ঘটনাটা ঘটতো যদি মনে করো ভিডিএর বিভবটা এর থেকে বেশি হতো তখন কি হতো তখন যে ব্যাপারটা হতো এবারে আই টুটা দুইটা অংশে ভাগ হতো আই টুটা আইজি এবং তোমার এইদিকে এসে আই আকারে ভাগ হতো তো সেই আই ফোর তো তোমার মনে করো এস এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সি বিন্দুতে এসে মিলিত হতোই কিন্তু বাকি যে প্রবাহ আই জি সেটাই আবার এই পথে কিন্তু প্রবাহিত হতো কারণ এদিকের বিভব বেশি আর এদিকের বিভব কম এখান থেকে এদিকে প্রবাহিত হয়ে বি বিন্দুতে মিলিত হতো সেই বি বিন্দুতে আবার আই ওয়ানের সাথে সেটি মিলিত হয়ে আই থ্রি আকারে কিউ এর সাথে কিউ এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সি বিন্দুতে পৌঁছতো এবং আই থ্রি এবং আই ফোর একত্রে মিলিত হয়ে আলটিমেটলি আবার আই তৈরি করতো এইভাবেই কিন্তু হুইটস্টোন ব্রিজের মধ্য দিয়ে আসলে এই আই ওয়ান এবং বা আই কারেন্টটি আসলে প্রবাহিত হতো তবে ব্যাপারটি যেটি এখন হবে সেটি হচ্ছে যে যদি তোমার ভিবি ইজ ইকুয়ালস টু ভিডি হয় মানে এই বিন্দুর এই বিন্দুর বিভব সমান হয় সমান বিভব পার্থক্যের মধ্য দিয়ে তো কোনো কারেন্ট তোমার কি হতে পারে না প্রবাহিত হতে পারে না তখন আইজি বা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রভাবিত হবে না বা আইজি ইকুয়ালস টু জিরো হবে তখন কি হবে তখন আই ওয়ান পি এর মধ্যে দিয়ে যে বি বিন্দুতে পৌঁছে কোনো ভাগে ভাগ না হয়ে এই পুরোটাই কিউয়ের মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং সি বিন্দুতে এসে পৌঁছাবে আবার এখানেও আই টুটা আর এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ডি বিন্দুতে এসে কোনো ভাগে ভাগ না হয় এস এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তোমার সি বিন্দুতে এসে পৌঁছাবে এবং দুজনে একত্রে মিলে আই আবার তৈরি করবে মূলত এইরকম একটি কনসেপ্ট থেকেই বা এরকম একটি সেট আপ থেকেই হুডস্টোন ব্রিজের নীতিমালা তৈরি করা হয় এবং এরকম যে যখন গ্যালফোনোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না এরকম একটি নীতির থেকে মূলত হুইটস্টোন ব্রিজটিকে ব্যবহার করা হয়ে থাকে আজকের মতো ভিডিওটি তোমাদের জন্য এই পর্যন্ত